হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবছর নতুন ক্লাস সিক্সে উঠলে, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি 2022 সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে আজকে আলোচনা করব গণিতকে নিয়ে, যার পুরো মান হচ্ছে 20। তোমরা দেখতেই পাচ্ছ এইটি হচ্ছে সেই প্রশ্নটি যেটি আমরা এখন আলোচনা করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে বলছে এক নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তিনটে প্রশ্ন আছে, পুরো মান হচ্ছে 3। ক নম্বরে বলছে দেখো 40/5 × 4 এর সরল মান হলো। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 32। কারণ একটু দেখো, আমি কারণটা ওখানে ব্যাখ্যা করে রেখেছি। 40/5 × 4 এটিকে যদি আমরা 40 দিয়ে প্রথমত 5 দিয়ে 40কে ভাগ করি তাহলে হয় 5 * 40, এবং 8 দিয়ে যদি 4 সঙ্গে গুণ করি তাহলে হয় 4 * 32। তাই অপশান সিটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন খ নম্বর, 6 গুণনীয়কগুলি হলো। দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 6, 3, 2, 1। কারণ আমরা জানি 6কে 6 দিয়ে গুণ করা যায়, 6কে 3 দিয়ে গুণ করা যায়, এবং 2 দিয়ে এবং 1 দিয়ে গুণ করা যায়। ঠিক আছে, এতে ব্যাখ্যা করার কিছুই নেই। পরবর্তী প্রশ্ন আছে গ নম্বর, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? দেখো যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মানে প্রকৃত ভগ্নাংশ হলো অপশান নাম্বার ডি, 3/4। দেখো আমি একটা ছোট ট্রিক্স বলে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ মনে রাখার। প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন ওপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে ছোট হবে। ওকে, দেখো এখানে 4 থেকে 3 কিন্তু ছোট। পরবর্তী প্রশ্ন 2, সত্য মিথ্যা লেখো। এখানে তিনটে প্রশ্ন আছে, প্রত্যেকটার মানে 1, পুরো মানটা হচ্ছে 3। দেখো কয়ে বলছে, কয়ে একটি চিত্র দিয়েছে এবং দেখো রং করা অংশটি 1/4 অংশ। তো এই যে বিবৃতিটি দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের পরবর্তী সরি এখানে ব্যাখ্যা করে রেখেছি, ব্যাখ্যাটি দেখো, মোট খোপ আছে 8টি, রং করা খোপ 2টি। তাহলে দেখো রং করা খোপ হচ্ছে 8টির মধ্যে 2টি যদি বাদ দিই তাহলে দেখো 2 দিয়ে 4, 8কে কাটলে হয় 1/4। তো হয়ে গেল, আমাদের অ্যান্সারটা মিলে গেল। পরবর্তী প্রশ্ন দেখো খ নম্বরে বলছে 0.35 দশমিক সংখ্যাকে বা ভগ্নাংশকে 3 স্থানীয় মান 30। দেখো এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম ভুল আছে, কারণ 3 স্থানীয় মান কখনোই 30 হবে না। কারণ আমরা দেখতেই পাচ্ছি প্রথমে 0 দশমিক আছে, দশমিকের পরে 3 আছে, তাই 3 স্থানীয় মান কখনোই 30 হয় না। পরবর্তী দেখো, আমরা ব্যাখ্যাও করে রেখেছি এখানে, তো ব্যাখ্যাটি তোমরা ভালো করে দেখো। একক দশক দিয়ে আমরা ব্যাখ্যা করেছি, দশাংশ, শতাংশ এবং সহসাংশ। তো 3, 3/10, এখানে 3 স্থানীয় মান কিন্তু হবে কিন্তু 0.03 হবে। ওকে, 0.3 হবে, সরি 0.3 হবে হচ্ছে 3 স্থানীয় মান, এখানে 30 কিন্তু হবে না। পরের প্রশ্ন দেখো গ নম্বরে বলছে 5 রাজমিস্ত্রির একটি কাজ সম্পূর্ণ করতে 6 সময় নাই। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। তো এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম মিথ্যা দেওয়া আছে। কেন মিথ্যা দেওয়া আছে চলো একটু ব্যাখ্যা করে নিই। দেখো ব্যাখ্যাতে বলছে প্রথমে রাজমিস্ত্রি এবং দিন বা সময় যেটা হচ্ছে দিনে, এবং রাজমিস্ত্রি হচ্ছে জোনে। তাহলে 5 রাজমিস্ত্রি 6 কাজ শেষ করে, তাহলে সম্পর্কটি এখানে এইভাবে হয়। দেখো রাজমিস্ত্রির সংখ্যা বাড়লে সময় কমবে, মানে যখন রাজমিস্ত্রি দেখো 5 থেকে যদি 10 হয় তাহলে একই কাজ করতে নিশ্চয়ই সময় দিন, মানে 6 থেকে 7-8 হবে না, নিশ্চয়ই সময়টা কমবে। যেহেতু রাজমিস্ত্রি বাড়লে সময়টা মানে দিনটা কমবে, এবং দিন কমলে রাজমিস্ত্রি বাড়বে, তাই এখানে তার বিপরীত ধর্মী সম্পর্ক পাচ্ছি, মানে এখানে কিন্তু ব্যস্তানুপাত পাচ্ছে বা ব্যস্ত সম্পর্ক বিদ্যমান এখানে। ঠিক আছে, তাই এখানে কিন্তু মানে সরল সম্পর্ক হবে না। তোমাদের পরবর্তী প্রশ্ন আছে 3 সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেখো তিনটি প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 2, তাই পুরো মানটা হচ্ছে 6। ক নম্বরে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। যে সমস্ত অংশ এখানে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলি মানের ঊর্ধ্বক্রম হিসাবে সাজাতে হবে। দেখো এখানে আমি সুন্দর করে করে রেখেছি 13.3 = এটা আমরা করতে পারি 133/10। কীভাবে করলাম এটা? দেখো এখানে আছে 13.3, সেটাকে আমরা 133 লিখে যদি দশমিকটা তুলে দিই তাহলে অবশ্যই ভাগ 10 বসবে। কারণ কি জানি আমরা, যে দশমিকের পরে যতটা সংখ্যা হয় ততটা একের পরে শূন্য হয়, তাই আমরা 133/10 করতে পারি। এবার এটিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, মানে
10 দিয়ে গুণ করি তাহলে কি হবে 133 কে 10 দিয়ে গুণ করলে হবে কি 1330 এবং 100 কে 10 দিয়ে গুণ করলে হবে 100 সরি 10 কে 100 10 দিয়ে গুণ করলে হয় 100 এটি তো হলো 1330 বাই 100 তারপরে 1100 মানে 11.3 কে আমরা লিখতে পারি 103 113 বাই 10 এটাকে লিখতে পারি আমরা সেই 10 দিয়ে গুণ করে 1130 বাই 100 একইভাবে আমরা 1.33 কে আমরা এভাবে করতে পারি 133 বাই 100 কারণ যেহেতু দশমিকের পরে অলরেডি দুটো সংখ্যা আছে তাই উপরের সঙ্গে মেলানোর জন্য এখানেও তো 100 হয়ে গেল তাই এখানে পাচ্ছি কত 133 বাই 100 এখানেও দেখো 233 বাই 100 একইভাবে পেয়ে গেলাম তাহলে সবথেকে বড় কে পাচ্ছি সবথেকে বড় দেখো ও সব উপরে যে আছে সেই তার মানে সবথেকে ছোট কে আছে 133 বাই 100 তারপরে 233 বাই 100 231 বাই 100 1130 বাই 100 এবং 1330 বাই 100 তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল চলো পরবর্তী অঙ্ক করা যাক পরবর্তী অঙ্ক খ নম্বরে বলছে 262 সেমিকে মিটারে প্রকাশ করো তো এটি খুব সহজ একটি অঙ্ক 262 সমান সমান দেখো 262 ভাগ 100 100 দিয়ে ভাগ করলে কিন্তু মিটার হয়ে যাবে অতএব 2.6 মিটার 62 মিটার ওকে 100 দিয়ে ভাগ করবে যে কোনো সংখ্যাকে যদি মিটারে পরিণত করতে হয় ধরো 1000কে মিটারে পরিণত করবে 100 দিয়ে ভাগ করবে তাহলে হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে গ নম্বরে দেখো 8 বাই 5 এর ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও তো দেখো 8 বাই 5 কে ভাগ করেছি এটিকে আমরা পেলাম উত্তরটা ভাগ দেখো 8 বাই 5 5 দিয়ে জুড়ে 8 কে ভাগ করা যায় তার 5 একে 5 3 থাকছে তাহলে 1 পয়েন্ট মানে 1.3 বাই 5 উত্তরটা পাচ্ছি তাহলে 8 বাই 5 বা 1.3 বাই 5 কে ছবির সাহায্যে দেখালাম তো ছবিটা আমরা করলাম তো এইভাবে কিন্তু তোমরা জাস্ট ভাগ করে দেবে তাহলে হয়ে যাবে তোমাদের ঠিক আছে পরবর্তী দেখো 4 এর ক নম্বরে বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যার ঘোরা সম্পূর্ণ করবে তো দেখো এই যে এখানে প্রশ্নটি আছে খুব সুন্দর একটি প্রশ্ন এখানে দেওয়া আছে উত্তরটি দেখো করে রেখেছি কমপক্ষে যে দূরত্ব গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যকবার ঘুরবে সেই দূরত্ব হবে 14 ডেসিমি ও 35 ডেসিমি এর লসাগু তাহলে লসাগুটা করে নিই লসাগুর দেখো 14 এবং 35 এর লসাগু পাচ্ছি 7 গুণ 2 গুণ 5 এটিকে গুণ করে পাচ্ছে 70 ডেসিমিটার লসাগু করবে তোমরা সাইডে এবং লসাগু করা অবশ্য জানো তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে তাহলে কিন্তু হয়ে যাবে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্ভব মানে সম্পূর্ণ করবে পরবর্তী খ নম্বরে গ নম্বর হবে প্রশ্নটি খ দিয়েছে এখানে দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে একটি ট্রাক্টর লাগে একটি ট্রাক্টর লাগে তাহলে 1800 মানে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো তো দেখো উত্তরটি আমরা সমস্যা গণিতের ভাষায় সমস্যাটা লিখে শুরু করলাম জমির পরিমাণ বিঘা দিন সংখ্যা এবং ট্রাক্টর সংখ্যা 360 বিঘা জমি 20 দিন সংখ্যা মানে 20 দিনে চারটি ট্রাক্টর কাজ করে তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কয়টি ট্রাক্টর লাগবে তাহলে এখানে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাতিক সম্পর্ক এবং দিন সংখ্যা এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক সেক্ষেত্রে আমরা x সমান সমান 4 গুণ 180 বাই 36 এটাকে কাটাকুটি করে পেলাম 10 বাই 18 এবং এটিকেও কাটাকুটি করে পেলাম দেখো যদি আমরা এখানে গুণ করি তাহলে পেলাম মোটে আমরা পেলাম 40 কীভাবে 40 পেলাম ভালো করে দেখো কাটাকুটিটা আমরা করে রেখেছি এবং অতএব উত্তরটি তোমরা লিখবে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর অঙ্কটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে চলো ততক্ষণ সব ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ এবং সমস্ত ভিডিও দেখতে অবশ্যই ডিসক্রিপশনটা একবার চেক করে নিও চলো ধন্যবাদ সবাইকে।